এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর আদর্শ কেমন উত্তম আদর্শ। দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম, আব্রাহাম লিংকনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেলিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, দুনিয়াতে যত মানুষের আদর্শ আছে খোদার কসম সব আদর্শগুলো নাপাক। একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। কেমন পাক আমার নবীর আদর্শ! আমার নবীর আদর্শ গ্রহণ করেছে 10 বছরের সন্তান হযরত আলী। নবীর হাতে কালেমা পড়েছে 10 বছর বয়সে হযরত আলী। মদিনার নবীর হাতে কালেমা পড়ে আবু বকর এতটা ধন্য হয়ে গেলেন, এক পর্যায়ে আমার আল্লাহ ওহি নাজিল করে বলে, নবী এই 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 এতজন সাহাবার নামে আমি আল্লাহ দুনিয়াতে মৃত্যুর আগেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। ও যুবক, আমি আপনাদের এই কথা বলি না যে আপনারা আজকে তওবা করিয়া সবাই স্কুল কলেজে তালা মারেন, আমগো লাইনে আসিয়া আমার মতো বড় হুজুর হন, খোদার কসম একবারও বলি নাই, কেউ যদি বলে তা আমি মানি না, আপনাদেরকেও মানার জন্য নিষেধ করব। বরং আমি বলবো, যারা লেখাপড়া করেন কলেজ ভার্সিটিতে ওই লেখাপড়া সারবেন না, আপনাদের মাদ্রাসা আসার কখনো দরকার নাই, আমার মাদ্রাসা এসে আপনি আলেম হবেন কোনো দরকার নাই, এই দেশের মধ্যে আলেম মাওলানা মুফতির কোনো অভাব নাই, যত ছাত্র আছে তা দিয়েও চলবে, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, ইঞ্জিনিয়ার আছে অনেক, আদর্শ ভালো না, ব্যবহার ভালো না, তার চরিত্র ভালো না, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ার আদর্শবান মুসলমানের অভাব। আজকে যদি আমার সোনার বাংলার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন হোক, আমার যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পাঁচ ওয়াক্ত নামাজি হতেন, এসপি, ডিসি এবং একজন ওসি সাহেব পাঁচ বেলার নামাজি হতেন, আমাদের বয়ান করার জন্য কোনো পেরেশানি করতে হতো না। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء পয়গম্বর বলেন, হে জগতের উম্মতেরা সাবধান, জমিনের মধ্যে চূড়ান্ত একদল খারাপ মানুষ হবে তারা ওলামা, আর একদল চূড়ান্ত ভালো হবে জমিনের মধ্যে তারাও হবে ওলামা। ওলামা একেরা মাথার তাজ হবে দিলের মধ্যে মেনে নিলাম, কিন্তু ওলামাদেরকে নবী চূড়ান্ত খারাপ কেন বললেন এটা তো বুঝে আসে না। 5 সেকেন্ডে তার জবাব ভালো করে খেয়াল করেন, আজ এই স্টেজের মধ্যে কোনো মানুষ নাই, প্যান্ডেল ভরা মানুষ, স্টেজের সামনে 13 জন মানুষ প্যান্ট শার্ট টাই লাগাইয়া, 13 জনের সামনে মাউত থাকবে, মাথার মধ্যে কোরআন নিয়া 13 জনে 13 বার কসম করলো, কসম করে কয় নারীদের চেহারাটা খুইলা দাও, রাস্তায় ছেড়ে দাও, মসজিদে ঢুকায় দাও, নারীরা ঘরে কোনো নামাজ পড়ার দরকার হবে না। এই কথা যদি 13 জন প্যান্ট শার্ট টাইওয়ালা কোরআন মাথায় নিয়ে কসম করে বলে, ময়দানের 99% মানুষ পেরেশান হয়ে যাবে, কি কয়? একজনে কয় কোরআন নিয়ে কসম খাইছে, কি কয় মানি, কয় কোরআন, কোরআন নিয়ে কসমে ভেজাল আছে, ওরে ধর, ওর উদ্দেশ্য ভালো না। কিন্তু 13 জন লাগবে না, প্যান্ট শার্ট টাই লাগবে না, কোরআন মাথায় নেওয়া লাগবে না, কসম লাগবে না, আমার মতো একটা মোল্লা যদি স্টেজে বসে কয় নারীদের চেহারাটা খুলে রাস্তায় নামাও, মসজিদে ঢুকাও, ঘরে নামাজ লাগবে না, একজনে কয় কি কয়, 13 জনে কয় হুজুরে যেহেতু বলছে এটা মিথ্যা হতে পারে না। ইসলাম ধ্বংসটা খুব সহজ ইসলামের ব্যানারওয়ালাদের দ্বারা, কথা বুঝেননি, আল্লাহ হেদায়াত দান করুন।
তাহলে ওলামা কয় দল? একদল বাতিল আর একদল হক। চিনবেন কি করে? কালার ডিজাইন তো এক, সিটিগুলোর ডিজাইন যেমন এক, স্বর্ণের ডিজাইনও এক, সিটিগুলার স্বর্ণের ডিজাইন এক, কালার এক, কিন্তু মান আসমান জমিনের ব্যবধান। ঠিক এই জমিনে যারা উলামায় আহলে হক, এদেরও যেই কালার যেই ডিজাইন, বাতেলেরও একই কালার, চিনবেন কি করে? বলে যদিও উপর দিয়ে ডিজাইন এক দেখা যায়, কিন্তু হক আর বাতিল কখনো এক হতে পারে না। ভেতরে বড় খারাপ, কেমন করে চিনবা? চিনার জন্য কষ্টি পাথর হাতে নাও। কষ্টি পাথরের নাম হলো কোরআন আর রসুলের সুন্নত। শুধু আমি ব্যক্তিকে দেখলে হবে না, আমি মানুষের স্বাগতম পাওয়ার জন্য, মার হওয়ার জন্য আমি টুপি দাড়ি ঠিক রাখিয়া বক্তা সেজে চেয়ারে বসি, কিন্তু আমি আসল না নকল প্রমাণ হবে আমার ফ্যামিলি মাইয়া বলা সন্তান পরিবার। আমার সন্তান নবীর তরিকায় চলেনি, আমি মানুষের যে বয়ান করি আমি তা আমল করিনি। দ্বিতীয় কথা, যেই ওলামায়ে কেরামের বয়ানে মানুষের আমল বাড়ে, চোখের পানি আসে, দিলটা নরম হয়, তারা আহলে হক। কারণ আমলওয়ালা ব্যক্তি ছাড়া কারো বয়ানে মানুষের দিল নরম হয় না, চোখে পানি আসে না। এই জন্য দেখবেন যারা কান্নাকাটির বয়ান করে, যারা কাঁদে না তারা তাদের বিরোধিতা করে, বলে এত কাঁদো কেন? তোর কাছে জিজ্ঞাসা করে কাঁদতে হবে? আল্লাহ কোরআন শরীফে বলেন, ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কাঁদো। মদিনার পয়গম্বর বলেন, উম্মত ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ওয়াতে কান্না কাটির যারা বিরোধিতা করে, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসান আদা উল্লিমা জাহিলু, মানুষ ওই জিনিসের বিরোধিতা করে যেই জিনিস তার কাছে নাই। যে টিনের ঘরে থাকতে পারে না, সে টিনের ঘরওয়ালারে হিংসা করে। টিনের ঘরওয়ালা বিল্ডিং ওয়ালারে হিংসা করে, কেন তার বিল্ডিং নাই? বিল্ডিং ওয়ালায় টিনের ঘর আলার কোনো ক্ষতি করে নাই, এরপরও কেন বিল্ডিং ওয়ালারে হিংসা করে? কয় আমার কেন বিল্ডিং নাই? বুঝেননি কিছু? যার কণ্ঠ নাই সে কণ্ঠওয়ালার বিরোধিতা করে, যার বয়ানে মানুষ হয় না সে, যার বয়ানে মানুষ হয় সে সইতে পারে না, যার বয়ানে কান্না আসে যার বয়ানে কান্না আসে না সে বিরোধিতা করে। আমার বয়ানে কাঁদে না কেন? তো ওর কান্নার বিরুদ্ধে বলি। মদিনার নবী বলেন, কান্না করো, যদি চোখে পানি না আসে বাহানা করো, তাতেও সওয়াব। আর যারা বলে এত কাদার দরকার নাই, তারা কোরআনেরও দুশ্মন, নবীর আদর্শেরও দুশ্মন। এই কথাগুলো বলবেন আলেম রে, কেন বললাম? একমাত্র কারণ আপনাদের ইমানকে ঠিক রাখার জন্য। কারণ কোন মুমিন যদি এই আকীদা অন্তরে রাখে, কোরআনে ভেজাল আছে, তার ইমান নাই। কোন মুমিন যদি অন্তরে বিশ্বাস রাখে নবীরা অপরাধী, তার ইমান নাই। অতএব এই সমস্ত কথা উন্নতের বলিয়া ইমানটা তাজা রাখতে হবে, আর ভণ্ডদের মুখোশ উন্নতের সামনে মোচন করে দিতে হবে। আর এটা যদি গীবতের পর্যায়ে যায়, এই গীবত করা সওয়াব ওয়াজিব। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। এই সূরাটার তাফসীর যদি পড়েন বাংলায় দেখবেন, গীবত করা হারাম, চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কয় কারণে? এর মধ্যে একটা কারণ, যারা ইসলামের নাম নিয়ে ধান্দাবাজি করে, এদের নাম ঠিকানা সহ উম্মতের পরিচয় করাও, উম্মতেরা ওদের ধোকায় যেন না পড়ে। আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, আহ
একজনে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে, আর এক মোল্লায় ফতুয়া দিছে, সমস্যা নাই, কেন হাদিসে আছে, বাস ফতুয়া দিয়ে দিছে। বয়ান করা, ওয়াজ করা আর ফতোয়া দেওয়া, আসমান জমিন যতটুকু পার্থক্য, এতটুকু পার্থক্য, বক্তার কাজ ফতোয়া দেওয়া না। ফতোয়া দেওয়া বড় কঠিন জিনিস, এই জন্য যত বক্তারা স্টেজে বয়া পাবলিকের সামনে একটু একটু ফতোয়া দেয়, এগো কথায় ভেজাল বাড়ছে এই দেশে, সমাধান হয় না, খালি ভেজালই বাড়ছে। কত হাজার প্রমাণ লাগবে, এটা হলো ওয়াজের প্যান্ডেল। এখানে কত মানুষ আছে আরবি বুঝে না, বাংলা বুঝে না, দক্ষিণ বুঝে না, পশ্চিম বুঝে না, আলিফ বাতা বুঝে না, কালেমা বুঝে না, এমনই ফতুয়া দেওয়ার জায়গা। ফতুয়া দেওয়ার জন্য মুফতি সাহেবরা বসে আছেন, কাগজ কলম নিয়ে মাদ্রাসায় যান, এখন তো আর মাদ্রাসার অভাব নাই, এলাকায় এলাকায় মাদ্রাসা, মুফতি সাহেব আছে, তাদেরকে ফতুয়া চান, তারা ফতুয়া দিবে, কিতাবের পৃষ্ঠা নাম্বার সহ লিখে দিবে, তাহকিক করে যাচাই বাছাই করে। হায় হায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। খারাপ লাগতেছে না? না, ওই ওই লাইনের দালাল টালাল থাকলে তো সইতেই পারবে না। যারা আবু হানিফারে গালি দেয়, মাজহাব মানে না, এরা মহাপণ্ডিত, এগো সামনে দাঁড়ানোই যায় না, দাঁড়াইয়া প্রস্রাব করো, কেন কেন, সমস্যা নাই, হাদিসে আছে। ওরে আহমক ও জাহেল ও বেওয়াকুফ, দাঁড়াইয়া প্রস্রাব করবা, হাদিসে আছে, তোমারে কইছিনি করতে, হাদিসে আছে রসুল করছেন, তাও জীবনে কয়বার, একবার, তা কেন, কারণ জানো, রসুল জীবনে একবার দাঁড়াইয়া প্রস্রাব করেছিলেন, কেন, তোমার মতো শখে, রসুল করেছিলেন ফেকায় পড়ে, বসে করার জায়গা নাই, ময়লা স্তূপ, নিরুপায় হইয়া রসুল দাঁড়াইয়া করছেন একবার, তাও জীবনে। আর তুমি যদি সে একবারের হাদিস মানো, তা 10 বছরের আগে না তুমি আদায় করে এলেছো সে হাদিস? ও নিমক হারাম, ও জাহেল, দাঁড়াইয়া প্রস্রাব করা যদি জীবনে একবার আমল করতে চাও হাদিসটা, তো 10 বছরের আগে কয়বার করছো দাঁড়াইয়া? রসুল করছে একবার, তাও তার ব্যক্তিগত আমল, এটা উম্মতের আমল না। এই জন্য রসুল কইছে আমার সুন্নতের আমল কর, হাদিসের না। নবী বলছেন সুন্নতের ধরে রাখো, হাদিস ধরে রাখো বলেন নাই, কারণ লক্ষ লক্ষ হাদিস উম্মতেরা এক জায়গায় জমাও করতে পারবে না, অধ্যয়নও করতে পারবে না, বুঝতেও পারবে না, আমলও পারবে না। আমল করবে সুন্নত, কার সুন্নত, নবীজির সুন্নত। পয়গম্বর বলেন দুইটা জিনিস ধরে রাখ, এক নম্বরে কোরআনুল কারীম, দুই নম্বরে রসুলের সুন্নতের আমলটারে ধরে রাখো, এরে নবীর আশিক, এই দুইটা জিনিস যদি ধরে রাখো, নবী গ্যারান্টি দিয়ে গেলেন জীবনে তোমার কোনো বিপদ আসবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী যা নিয়ে আসছেন তাকড়ে ধরো, মায়ার নবী যা রেখে গেলেন তা তোমরা ধরে রাখো, মায়ার নবী নিয়ে আসছেন উত্তম আদর্শ, মায়ার নবী রেখে গেছেন দুইটা জিনিস, এক নম্বরে কোরআন, দুই নম্বরে কি দেখছেন, হায় হুশ নাই, এই যে মাত্র 1 মিনিট আগে বলছি শেষ, এই মোবাইলের চিন্তায় থাকলে এগো কানেও বয়ান ঢুকবে না, কলবেও ঢুকবে না। এরা হতভাগাদের সিরিয়ালের একজন, যারা এই গজবের মোবাইলের পর্দায় নিজেরে আটকায় দিছে, একদিকে তারা জালেম, নিজের উপরে জুলুম করে, জুলুম,
শরীর কয় ঘুমায়, এখানে আমি মোবাইল দেখে নেই, শরীরে চায় এখন খানা, না শরীর নষ্ট হবে বলে খানা পরে আগে মোবাইল। এই মোবাইলের কারণে আজ চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। এই মোবাইলের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পা না পাক। এই মোবাইলের গুনাহের কারণে আজ সন্তানেরা মা বাবার হক আদায় করে না, মা বাবা সন্তানের হক আদায় করে না। এই মোবাইলের কারণে আজ স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। এই মোবাইলের কারণে আমার কলিজার টুকরা যুবকের লেখাপড়ারে জবাই করে ফেলেছে, নকল না করলে পরীক্ষায় কলম চলে না। যারা নকল করে পাশ করে তারা এক নাম্বার না দুই নাম্বার? দুই নাম্বার হইয়া চাকরি নিলে এক নাম্বারই করবে না দুই নাম্বারই করবে? এই বুঝালো। আর কেমন দুই নাম্বারই তা জানো নি? যেই বিদ্যা শিক্ষা শিক্ষিত হইল ওই কপাল পরা গাধার ওই বিদ্যার পৃষ্ঠা সিরিয়া জোতার তলে ঢুকাইল, এই বিদ্যায় অরে জুতার বাড়ি না দিয়া মরণ দিবে না। আমরা মাদ্রাসায় পড়ছি আজীবন, কিন্তু ইংরেজি বাংলা একটা কাগজ পাইলো সম্মান করে ওটা উঠাইয়া একটা ভালো জায়গায় রাখি, আর তুই বেঈমান সেই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতায় ঢুকাও পরীক্ষায় পাশ করার জন্য। তোর জুতা কপালে না লাগা পর্যন্ত মরণ হবে না যদি তওবা না করো। তুই লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, চাকরির জীবনে তুই হবি সরকারের টাকা চোর, চুরির অভ্যাস শুরু হয়ে গেছে। বিদ্যার মতো জিনিস যারা চুরি করে এর থেকে নিকৃষ্ট চোর আর কে হতে পারে? লেখাপড়া নাই, গজবের মোবাইল লেখাপড়াকে ধ্বংস করে ফেলেছে। থানার ওসি সাহেব বললেন ছেলেদের লেখাপড়া মেয়েদের লেখাপড়া পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা, মাইকের আওয়াজে লেখাপড়ার ক্ষতি হবে, বন্ধ করে দাও মাইক। বললাম সব মাইক বন্ধ, শুধু বক্সে মাঠের মানুষ বয়ান শুনবে। ওসি সাহেবকে যদি প্রশ্ন করি আমার লেখাপড়ুয়া ছেলে মেয়েরা আমার আওয়াজে আসবে না, ঘরের মধ্যে মা বাবার মোবাইল চালাইয়াছে লেখাপড়া নষ্ট করবে, এটা কন্ট্রোল কে করবে? বহু যুবক মোবাইলে ফ্রি গেমস খেলে খেলে এখন পাগল হয়ে গেছে, তার মার ছিঁড়ে গেছে, মা চেনে না বাপ চেনে না, হাসো আবার লজ্জা করে না? হাসিয়ায় কোন লজ্জায়, লজ্জা লাগে না? দাঁত খুলে হাসতেছো, মোবাইল তোমাকে বেয়াদব বানিয়ে দিল তোমার খবর নাই। মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, নাহলে এমবি কিনবি কি দিয়া? তাহলে তুই চোর, কে বানাইছে তোরে চোর? মোবাইল। খুব খুশির কথা না, তোমারে চোর বানাই দিয়ে গেলাম, খুব খুশির কথা। তাও মায়ের টাকা চুরি করো, বাবারটা করো, যুবকের কি আলাদা কামাই আছে নি সেখান থেকে মোবাইল চালাবে? আর কিছু বেঈমান আছে মানুষ রূপী জানোয়ার, এরাই ওয়াজে আইসা ফাঁকে ফাঁকে মোবাইল চুরি করে নিয়ে যাবে। অভিশপ্ত মানুষ কিছু আছে। আহা, কোথায় গেল লেখাপড়া, কোথায় গেল আদব আখলাক? একটা অপরিচিত মানুষ আপনাদের এলাকায় আসছি মেহমান ওয়াজ করতে, এলাকার একজন দামি মানুষ সালাম দিল, হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ, দোয়া চাই বাস এতটুকু, হাতটা বাড়াইবে কিনা চিন্তা করবে। আগে চিন্তা করতো কি জানি হুজুর মনে করে, আর এখন চিন্তা করে করোনা, এখন করোনা, কিন্তু মোবাইলে কি করলো, করোনা টরোনার গুল্লি মার, হুজুরের সিনিয়র নাসিনি আইয়ে গলার উপরে হাত দিছে, দিয়া হুজুর একটু এদিকে তাকান তো
কেন দিদি কি বলে হেনে আমার আব্বার মান্যত করা গজব, একটা ছবি তুলতে হবে। আব্বাই মান্যত করছে যে এই গজব নিয়ে মরা লাগবে। তাহলে একটা মানুষ আমার গলায় হাত দেওয়া স্বাভাবিক বিবেকে বলেন, এটা আদব না বেদব? এই বেয়াদব বানাইছে কে? মোবাইল ছবি তুললেন কেন? কয় হুজুর এমনি এমনি ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। আমার আম্মায় কইতো যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। এই যারা ছবি তুলতেছে অনর্থক কোন কাজ এমনি, অজের ফ্যান্ডেলে বইয়াও কবিরা গুনাহ করতেছেন, এই তো কামাই করলেন আর কি। খিলখিল করে হেসে হেসে বাড়ি যাবেন, কিছু কবিরা গুনাহ করে আসছি হুজুর, কিছু কবিরা গুনাহ নিয়ে আসছি অজে গিয়া। যখন জুমায় গেলে দেখেন না ইমাম সাহেবের আগেও নামাজ নাই ভরেও নাই, সালাম ফিরে দৌড় বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির, ধরা খাইলে কয় টেস্ট করলাম, বাঙালি না সালাক তো, আর ধরা না খাইলেও জোতা গেছি। রাগ করেন না, কিছু করার নাই, এটি ঔষধ কলবের ঔষধ, এটি দেহের ঔষধ না, এটি কলবের ঔষধ। এই যুবকেরা বলো মওদুদির দালাল না থাকলে বাকিরা বল মওদুদি আলাদের সাথে আমাদের ফতুয়া টিকবে না, বাকি যারা তারা বলো আমার চেহারা তোমার বোন তোমার মা দেখা হালাল না হারাম? তুমি ছবি তুলো কেন বলো? তুমি ছবি তুলো কেন? আমি গ্রামে শুনছি বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাকতে হয় না, তা আপনি গো বুদ্ধিও নাই যা বুঝলাম। বুদ্ধি যদি থাকতো তো চিন্তা করতে নওয়াজে আসছি, আলেমদের চেহারা দেখলে বরকত, এখানে একটা জান্নাতের বাগান, কেমন বাগান যে বসার সাথে সাথে গুনামা। এরপর চিন্তা করতেন হুজুরের বয়ানটা আমার দরকার, তো চিন্তা করতেন ঠিক আছে আমগো কষ্টের কামরা মিডিয়াওয়ালারা করতেছে, তা আমরা চুপচাপ হুজুরের বয়ানটা শুনি, যদি প্রয়োজন হয় তাহলে কালকে মিডিয়া থেকে ডাউনলোড করে নিলাম। আমনে মোবাইল নিয়ে চালাকি করে না ছবি ভালো উঠবে না রেকর্ড ভালো হবে, এরপরও কেন দেখাই একটু মানুষের একটা মোবাইল কিনছি দেখ, জিনেরা আবার সাইডে দিতে খুঁজতে চা, এটা নিলে তিন দিনের বাজার হবে, রেডি থাক মোনাজাতটা হওয়ার পর নিয়ে যাবো, বাস মোনাজাতের পরে আমও গেল সালা। রেকর্ড যা করছিল বয়ানও নাই মোবাইলও নাই, কান্নাকাটি হুজুর কি নাই কি নাই কে নাই কি কওয়ার আর হুশ নাই, হাসে হাসে মনে হয় যেন মশকারি করতেছে। এই যুবকেরা তোরা কর, আমি তো আলহামদুলিল্লাহ মোবাইলটা চালাই দরকার, এই জন্য মোবাইলে কোরআন শরীফ তাফসীর বিভিন্ন কিতাবাদি ঠেকায় পড়লে গাড়িতে বসে দেখি, এই মোবাইল চালাইয়া গেমস খেলে যুবকেরা পাগল হয় নাই? তোরা আমি দেখি নাই শুনছি হয় নাই, তোরা সাক্ষী দয় নাই, তুই পাগল হওয়ার আর বাকি কয় মাস, রেডি থাক হঠাৎ করে দেখবি তার মার ছিঁড়ে গেছে, রেডি থাক তোর কপালে বিয়া নাই, এটাও নেই খেলা তোর কপালে বিয়া নাই, বিয়ার খাম তো মোবাইলে সারছো, আর বিয়া করবি জীবনে একটা কয় মাইয়ার জীবন নষ্ট করছো, তোর কপালে আল্লাহ ভালো মাইয়া দিবে, ওর জুতা লই আইবে তোর কপালে জুতা মারতে, ওই ছয় মাইয়ার ঝাল মিটাইবে এক মাইয়া, রেডি থাক জুতার বাড়ি দিবে তোর বই বউ। আবার তোর বাফে নিয়ত করছে না যে যৌতুক না নিয়ে বিয়ে হবে না, গজব তো এমনি মান্যত হয়ে গেছে। মুরব্বীরা কি খুশি, ছেলে উপযুক্ত হইতেছে, খুঁজতেছে বিদেশের ভিসা দিবে কে, এরম একটা মাইয়া দরকার, তো বিদেশের ভিসা টিসা নিয়া বিয়া টিয়া কইরে আছে মাত্র তিন মাস, কিও বিদেশের যে ভিসা চাও, বউ পাহারা দিবে কে? আমার ছোট ভাই না আছে, টেনশন কি আমার ছোট ভাই পাহারা দিবে,
এই গজব আপনাদের এই অঞ্চলে বোধ হয় নাই। যৌতুক খাইয়া আবার ওই সংসারে নেককার সন্তান, ওই সংসারে শান্তি। এই জন্য শুরুতেই বলছি, কোরআন আর সুন্নাত যার কাছে যতটুকু আছে বর্তমান দুনিয়ায়, সে ততটুকু শান্তিতে আছে, ক্লিয়ার, কোনো ভেজাল নাই। মান আহাব্বা সুন্নতি কাউলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। মান আহাব্বা সুন্নতি কাউলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। এরে নবীর আশিক উম্মতের দল, মদিনার নবীর উত্তম আদর্শের মালা গলায় লাগাও, কারণ আমার নবী এমন একটা সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন যেই সময় মক্কার মতো খারাপ চরিত্রহীন মানুষ জমিনের আর কোথাও ছিল না। কেমন চরিত্রহীন মানুষ, বাইতুল্লার মধ্যে 360টা মূর্তি টানানো, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া বাইতুল্লাটারে তাওয়াফ করে, যৌবনের আদান প্রদান করে যেখানে সেখানে কুকুর কুকুর নির্মত, কন্যা সন্তানদের অবহেলায় ফেলে দেয়। যদি কোনো বাবায় টের পায় কন্যা সন্তান আইছি, লজ্জায় মাথা উঁচু করে না, সমাজের মানুষ তারে খারাপ জানবে। কোনো বাবায় লজ্জায় পড়িয়া কন্যাদেরকে জ্যান্ত মাটিতে দাফন করে দিত। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল জমিনের ভেতরে। আম্মা জানামেনা বলতেছেন, মোহাম্মদ যেদিন আমার গর্ভ থেকে জমিনের মধ্যে আসছে, আমি একটা সুন্দর আলো দেখতে পেলাম। ওই আলোটা নূরের আলো, শুধু আমার ঘর আলোকিত হয় নাই, বহু দূর বসরা এলাকার রাজপ্রাসাদ পর্যন্ত দেখলাম আলোকিত হয়ে গেছি। মদিনার নবী যখন ভূমিষ্ঠ হলেন, ওই পারস্যের জমিনে হাজার বছর অগ্নি জ্বলতেছিল, কখনো নিবে নাই। নবী ভূমিষ্ঠ হওয়া মাত্র হাজার বছরের প্রজ্বলিত আগুন নিবে গেল। আমার মায়ার নবী এমন এক আদর্শের নবী, বেতের বাড়ি লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, চোখ গরম করা লাগে নাই। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, এগুলো দেখে দেখে বেঈমানেরা কালেমা পড়ে আস্তে আস্তে মুসলমান হতে থাকলো। আমার নবী বলেন, আমি কালেমার দাওয়াতের জন্য আমার সাথে আবু বকরের নিয়ে রওনা হয়ে গেলাম। আমি যাচ্ছি, চলতি পথে আমার পেটের মধ্যে ক্ষুধার আবেদন এসে গেল, পেটে ক্ষুধা প্রচন্ড, কোথায় খানা নাই। হঠাৎ নজর করে দেখলাম পাহাড়ের পাশে একটা খালা খোলা ময়দানে বকরির একটা পাল, রাখাল বকরি নিয়ে দাঁড়াইয়াছে, ওই বকরিগুলো ওখানে তিনি দেখতেছে। আমি মুহাম্মদ ওই রাখালের ডাকলাম, রাখালও বলতেছে, হঠাৎ দেখলাম আব্দুল্লাহর সন্তান আমারে ডাকলেন, আমি দৌড়াইয়া এসে দাঁড়ায় গেলাম। কারণ মুহাম্মদ এত নামি দামি মানুষ, যে মানুষটারে দেখলে কলিজা ঠান্ডা হয়, নবীর চেহারা দিয়ে নজর করলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়। যে একবার নজর দেয় তার জমিনের কোনো খেয়াল থাকে না, খালি মহাব্বতের নজরে পাগল হয়ে যায়। কই বাড়ি, কই ঘর, কইখানা, নবীর চেহারা দিয়ে তাকাইলে শুধু দেখতেই মনে চায়। মায়ার নবী এত মহাব্বতের নবী, বেঈমানেরা তাকায় দেখে এমন একটা মানুষকে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মেঘের খণ্ড ছায়া দিতেছে, নবী যেদিকে যায় মেঘের খণ্ড সেদিকে যায়, রাস্তার দুপাশের গাছ নত হয়ে মুহাম্মদের সালাম দেয়, নবীর কদমটা যেখানে পড়ে ওই জায়গা থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান পাওয়া যায়। আমার নবীর ঘাম থেকে মেশকের ঘেরান, আমার নবীর কদম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। ও নবীর আশেক উম্মতের দল, আমার নবীর রক্ত থেকে ঘ্রাণ, আমার নবীর ঘাম থেকে ঘ্রাণ। আম্মা জানাইশা বলেন, নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমরা এগুলো আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, আমার নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে, আমার নবীকে দেখার জন্য
গর্তের পিপলিকা গর্তের সাপ পাগল পাড়া হয় অপেক্ষা করে কেমন মায়ার নবী রাখাল বলে যখন আমি দাঁড়ায় গেলাম মদিনার নবী আব্দুল্লাহর সন্তান বলে আমাদের পেটে ক্ষুদা একটা দুধের বকরি দাও রাখাল বলে আমি বললাম এই বকরি আমি দেখাশোনা করি তবে এর মালিক আমি না মালিকের অনুমতি ছাড়া একটা বকরিও দিতে পারবো না দুধের জন্য হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়ায় কি যেন ভাবলো আমাকে আবার বলল রাখাল ভাই এমন একটা বকরি দাও যেই বকরিটায় দুধ দিবে দূরের কথা মরণের আগে দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই এমন একটা বকরি দাও এ কথা শোনা মাত্র আমি একটা পালের থেকে বকরি এনে দাঁড় করায় দিলাম বকরিটার উপরে আব্দুল্লাহর সন্তান হাতটা রাখিয়া ঠোঁট মুবারক নাড়ায় যেন কি বলল নজর করে দেখি যেই বকরি জীবনে দুধ দিবে না মরণের আগে দুধ দেওয়ার কোনো করছেন নাই ওই বকরিটা ওলান সহ দুধে ভরপুর হয়ে গেল আল্লাহর নবী ওই দুধ নিজের হাতে দহন করলেন আবু বকর পান করলেন নবীও পান করলেন এরপরে রাখাল বলে আমাকেও পান করালেন এবার নবী আবার হাতটা রাখিয়া বকরির উপরে কি যেন ঠোঁট মোবারক নাড়ায় বললেন বকরিটা আগের মতো হয়ে গেল নবী বলেন ও রাখাল ভাই তোমার বকরি তোমার পালের মধ্যে পৌঁছে দাও আমি পালের মধ্যে দিয়া এমন যেন একটা দৌড় দিলাম রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বললাম আপনারে অনেক মানুষ খারাপ কয় আসলে তো আপনি খারাপ হতে পারেন না আপনি আমাকে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দে আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমতল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন এরে নবীর উম্মতের দল মায়ার নবীর আদর্শ কেমন উত্তম আদর্শ দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কার্ল মার্কসের আদর্শ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার দুনিয়াতে যত মানুষের আদর্শ আছে খোদার কসম সব আদর্শগুলো নাপাক একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক কেমন পাক আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ গ্রহণ করেছে 10 বছরের সন্তান হযরত আলী নবীর হাতে কালেমা পড়েছে 10 বছর বয়সে হযরত আলী মদিনার নবীর হাতে কালেমা পড়ে আবু বকর এতটা ধন্য হয়ে গেলেন এক পর্যায়ে আমার আল্লাহ ওহি নাজিল করে বলে নবী এই 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 এতজন সাহাবার নামে আমি আল্লাহ দুনিয়াতে মৃত্যুর আগেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এরে নবীর আশিক উম্মতের দল আমি শুনতেই বলছি আপনারা হয়তো ভুলে গেছেন আমি আবার কথাটা রিপিট করে শোনাচ্ছি রে বাবা ও কলিজার যুবক ভাইরা আজকে আপনারা মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা তো একেবারে খারাপ না নবীর তরিকাটাও তো খারাপ না কিন্তু মানতে গেলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আমার চলার স্বাধীনতা লেখাপড়ার স্বাধীনতা থাকবে না একটু বুঝেন আল্লাহ বুঝার ক্ষমতা গরুরে দেয় নাই আপনার মানুষের আল্লাহ দান করেছেন আপনাদের চোখের সামনে আপনাদের বিবেক নামের আদালতকে একটু জিজ্ঞাসা করি আর শিক্ষিত মুসলমানেরা পর্দার আড়ালের আম্মা জানেরা একটু বলেন আমরা যারা নবীর তরিকা মেনে চলতেছি বলেন আমরা আপনাদের যারা নবীর তরিকা মানেন না আপনারা আমাদের থেকে কত পয়েন্ট সম্মানে বেশি আছেন আমরা কত পয়েন্ট ডাউনে আছি আপনি জবাব দিতে পারবেন না এক মাস লাগাইয়াও আমি জবাব দেই বিবেকের সাথে মিলায় দেখেন ও ভাই জানেরা আপনারা যারা নবীর তরিকা মতো নামাজ পড়েন না পর্দা করেন না নবীর আদর্শ মানেন না আপনারা দেখলাম
পেলাম তো, আপনারা যেমন তিন বেলা খানা খান, আমরা যারা নবীর তরিকা মানতেছি আমরা তো এক বেলা খাই না, আমরাও তো তিন বেলাই খাই। বরং বুকে সাহস নিয়ে বলি, আপনাদের থেকে পিওর খানা খাই, ভেজাল মুক্ত খানা খাই, বেশি খানা খাই কম খাই না। আর আপনারা তো খানা যাও খান তাও ভেজাল দিয়ে ধ্বংস করেন, খানার পরে বিড়ি, খানার আগে বিড়ি, আবার গাঁজা, আবার মদের বোতল, এইভাবে নেশা করে 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 আপনার আল্লাহর দেওয়া খানার ভিটামিনটাও তো নষ্ট করে ফেললেন। আবার ভিটামিন দিছে আল্লাহ, বরকত দিবেন আল্লাহ, আল্লাহ তো খুশি হইলে বরকত পাবেন, কিন্তু আল্লাহর দেওয়া নেয়ামত চা টান করলেন বাম হাতে আর বিড়ি টানেন ডান হাতে, আপনি বাম হাতে চা পান করবেন আর আপনি ডান হাতে বিড়ি টানবেন, এটা তো মদিনার আদর্শ না। এরে নবীর উম্মতির দল, আপনারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করেন ব্যবসা করেন, আমরা তো নবীর তরিকা ঠিক রাখিয়াও আমাদের মধ্যে তো ব্যবসা করে চাকরিজীবীর অভাব নাই, বহু চাকরিজীবী আছে এক বেলার নামাজও বাদ দেয় না, বহু ব্যবসা করনেওয়ালা আছে এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না। তাহলে আপনারা আমাদের থেকে কত পার্সেন্ট আগায় গেছেন? 1% আগাইতে পারেন নাই। আপনারা যারা আজকে নবীর তরিকা বাদ দিয়া ইঞ্জিনিয়ার ডাক্তারি লেখাপড়া করেন, আমাদের নবীর তরিকা ঠিক রাখিয়াও তো আপনার মতো বহু বান্দা ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে। অ যুবকেরা বলো, স্কুল কলেজের বড়ুয়া ছাত্র পেলা ছাত্রীরা পাঁচ বেলার নামাজি আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো যুবক, তুমি কেন পারবা না? তোমার আমার মতো বান্দা র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে এক বেলার নামাজও কখনো বাদ দেয় না, তোমার আমার মতো আল্লাহর বান্দা রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না, তোমার আমার মতো বান্দা দেখো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পাঁচ বেলার নামাজই আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আজকে যদি তোমার মতো চিন্তা করতাম, তুমিও নবীর তরিকা বাদ দিয়া বিয়া শাদী করলা সন্তান নিলা, আমরাও তো নবীর তরিকা ঠিক রাখিয়াও তো বিয়া করছি সন্তান নিলাম, তুমি নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশে স্বাধীনভাবে ঘুরো, আমরাও তো নবীর তরিকা ঠিক রাখিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরি, বলো আমরা কোন দিক থেকে নিচে পড়ে গেলাম? বরং চেয়ারম্যান দেখলে কয় সালাম হুজুর দোয়া চাই, এমপি সাহেব দেখলে বলে হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর সালাম দোয়া চাই, টাকা দিয়ে সম্মান কেনা যায় না রে বাবা। বলো আমরা নবীর তরিকা মানার কারণে বিন্দু থেকে বিন্দু অসম্মানে নাই, অশান্তিতে নাই? ও আল্লাহর বান্দারা, ইহুদিরা আমাদের দুশ্মন, খ্রিস্টানেরা আমাদের দুশ্মন, সমস্ত বিধর্মীরা এই কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, আবার এদের সাথে একদল মুসলমান নামদারি মোনাফেকেরাও তাল মিলায়। এরপরেও তো আমাদের সম্মান কমে নাই রে ভাই। ও যুবক, আমি আপনাদের এই কথা বলি না যে আপনারা আজকে তওবা করিয়া সবাই স্কুল কলেজে তালা মারেন, আমগো লাইনে আসিয়া আমার মতো বড় হুজুর হন, খোদার কসম একবারও বলি নাই, কেউ যদি বলে তা আমি মানি না, আপনাদেরকেও মানার জন্য নিষেধ করব। বরং আমি বলবো, যারা লেখাপড়া করেন কলেজ ভার্সিটিতে ওই লেখাপড়া সারবেন না, আপনাদের মাদ্রাসা আসার কখনো দরকার নাই, আমার মাদ্রাসা এসে আপনি আলেম হবেন কোনো দরকার নাই, এই দেশের মধ্যে আলেম মাওলানা মুফতির কোনো অভাব নাই, যত ছাত্র আছে তা দিয়েও চলবে, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, ইঞ্জিনিয়ার আছে অনেক, আদর্শ ভালো না, ব্যবহার ভালো না, তার চরিত্র ভালো না, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ার আদর্শবান মুসলমানের অভাব। আজকে যদি আমার সোনার বাংলার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন হোক, আমার যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজি হতেন, এসপি ডিসি এবং একজন ওসি সাহেব পাঁচ বেলার নামাজি হতেন, আমাদের বয়ান করার জন্য কোনো পেরেশানি করতে হতো না। এরে যুবক, স্কুল কলেজে পড়ো,
আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন কলামের সাংবাদিক হও, স্কুল কলেজে পড়ো, ও বাবা তুমি ওই লাইনটা ছাড়িও না। তবে দাবি একটা, তোমার মতো বান্দা যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? পেছনে শয়তানের ধোকায় যদি অর্জনায় করো, সময় আছে তওবা করে নাও, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর মা বাবার দোয়া নিয়া সামনে আগাও। কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসে বয়ান করি, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কষ্ট দিয়ে কোনোদিন সফলতা অর্জন করা যাবে না, ওই মা বাবার থেকে দোয়া নিয়া গাও, পেছনের অন্যায়ের জন্য তওবা করো। ও মালিক, জীবনে বহু অন্যায় করেছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না, যদি জানতো আমার মা আমাকে ধিক্কার দিয়ে সরায় দিত, আমার মা আমার আত্মীয়রা কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো এত অন্যায়ের পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আজকে গোপনে এই ময়দানে হাজির হয়ে তওবা করতেছি। আপনিই তো রিজিকের মালিক, আপনি হায়াতের মালিক, আপনি ইজ্জতের মালিক, আপনি মউত দেওয়ার মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, পাঁচ বেলার নামাজ পড়বো, নবীর তরিকা মতে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। অন্তরে যদি তওবার নিয়া থায়, মোনাফেকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তওবার নিয়তে দুটো হাত আমরা আল্লাহকে দেখাইয়া দেই, ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। নামাজ পড়বো কয়ক তো বিয়ার পর থেকে, আর বিয়া কইরা সোরা একাই সন্তান হওয়ার পর, সন্তান অন্য সোরা একাই সন্তান বড় হওয়ার পর, এই কিছু মানুষ দেখবেন হজে যাও না কেন, টাকার অভাব না, টাকার বালিশ বানায় ঘুমাই, তো হজে যাও না কেন, কয় মা ইয়ে ভোলা বিয়া না দিয়ে কেমনে যাই, আর এক সোরা একাই মা বাপ রে না নিয়ে কেমনে যাই, কবরে গেলে ফিডা কি মা বাপ খাবে, তাহলে তোমার ফিডা তো তোমার খেতে হবে, এত ফতুয়াবাজি করলাম গো হুজুর গো, উপায় কি? হ্যাঁ, আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন, আরো আস্তে করে বলেন, তাহলে ইনশাআল্লাহ পাঁচ বেলার নামাজ বাদ দেওয়ার কোন ফতুয়া আছে নাকি, সুযোগ আছে? আল্লাহ মাফ করেন, সবাই নবীর তরিকায় চলেন। এই যে এতক্ষণ বুঝাইলাম, নবীর তরিকায় নামাজ পড়লে চাকরি যাবে, ব্যবসা বন্ধ হবে, বড় বড় ব্যবসায়ীরা পাঁচ ওয়াক্ত নামাজই নাই, তা আপনার সমস্যা কি?